আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের জন্য অত্যন্ত দুর্দান্ত একটি মাইনিং সাইট এবং দুইটি এয়ারড্রপ নিয়ে হাজির হলাম। তো অবশ্যই এয়ারড্রপগুলো 100% আমার কাছে লেজিট মনে হয়েছে এবং জাস্ট কিছু সময় পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে অংশগ্রহণ করলেই দুইটা এয়ারড্রপে এবং এই মাইনিং সাইটটাতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, এরকম মাইনিং সাইটগুলো freemining.co, তারপরে বিটিসি, ফ্রি বিটিসি মাইনিং, এই যে বিটিসি মাইনিং সাইটগুলোতে আমরা কাজ করেছি সবগুলোতেই ফ্রিতে 100% পেমেন্ট পেয়েছি। তো অনেকেই মাইনিং সাইট কি বুঝেন না, মাইনিং সাইট হচ্ছে আপনারা জাস্ট শুধু আপনাদের বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে এখানে দিয়ে দিবেন, দেন একটা পিন সেট করে দিয়ে তাহলে আপনারা 30 সেকেন্ডে এখান থেকে অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন। দেন অ্যাকাউন্ট খুলে নিলে আর কোনো কাজ নেই, জাস্ট অটোমেটিক আপনার ঘুমিয়ে ঘুমিয়ে মাইনিং সাইট থেকে ইনকাম হতে থাকবে। এখান থেকে এক মাস পরে যখন 2 লক্ষ BTC সাতোশি হবে, তো এক মাস সময় লাগবে, এক মাসের পরে আপনারা এখান থেকে 2 লক্ষ সাতোশির মূল্য প্রায় 1900 থেকে 2000 টাকা মতো আপনারা এখান থেকে সরাসরি পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই যে এয়ারড্রপ দুইটি শেয়ার করেছি, অনেকে আমার চ্যানেলে নতুন দর্শক এসেছেন এবং আমার গ্রুপে প্রশ্ন করছেন যে ভাইয়া এয়ারড্রপের কাজ বুঝি না, কীভাবে কাজ করবো। এগুলো একেবারেই সহজ, যাদের ওল্ড ইউজার তারা জয়েন করে ফেলেছেন, আর যারা নতুন তারা এখনও জয়েন করেননি এবং জয়েন করতে পারছেন না। তো কীভাবে জয়েন করবেন, একেবারে ইজি কাজ, তারপরেও আমি এখানে আমি আপনাদেরকে বলে দেব যেহেতু নতুন। আর পুরাতন যারা তারা অধৈর্য হবেন না, আর যদি আপনাদের জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করে দিতে পারেন, কারণ আপনারা জয়েন হয়ে আছেন। ওকে, তো নতুনদের জন্য মূলত ভিডিওটি আমি আপলোড করছি। তো জয়েন হওয়া একেবারেই ইজি। তো জয়েন হওয়ার জন্য আপনাদেরকে টুইটারে অ্যাকাউন্ট থাকা লাগবে, ফেসবুকে অ্যাকাউন্ট থাকা লাগবে, ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট থাকা লাগবে, এসবগুলোতে অ্যাকাউন্ট থাকা লাগবে। যারা নতুন একটি একটি করে অ্যাকাউন্টগুলো করে নেবেন, দেন জয়েন করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করে ফেলি। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের ইজি ইনকাম বিডি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এই যে লাল সাবস্ক্রাইব অপশনটি আছে, এই লাল সাবস্ক্রাইব অপশনটিতে একটা ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যে পাশের নোটিফিকেশান বেল আইকনটি আছে এই বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভালো আর্নিং ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমি আপনাদেরকে বলে নিই, বাংলাদেশি যে 2-3টি অ্যাপ্লিকেশন শেয়ার করেছিলাম সবগুলোতে 100% পেমেন্ট করেছে, এবং লাস্ট দিনের পেমেন্ট একটা মানে একজন অ্যাডমিনের দুইটা অ্যাপ্লিকেশনে উনি করতে পারেননি। তো উনি তাদের যারা অ্যাপস ইউজ করছেন ডেইলি পেমেন্ট অ্যাপসটা, তারা অবশ্যই অ্যাপসের হোম পেজের নোটিশে দেখবেন আপনাদেরকে বলে দিয়েছে পরশু দিন পেমেন্ট করবে, বা তারিখটা দিয়ে দিয়েছে। আমি ভালোভাবে খেয়াল করিনি, আমি ওনার সাথে কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে আমি এটা তিন তারিখে পেমেন্ট করব, ঠিক আছে, কারণ বিকাশ থেকে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি পরিপূর্ণ দেখা হয়ে গেলে আপনারা যা করবেন, এটা হচ্ছে যে আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটির নিচে যে লেখাটা থাকে এটা হচ্ছে টাইটেল, টাইটেলের উপর ক্লিক করবেন, দেন ডিসক্রিপশান বক্স পাবেন, ডিসক্রিপশান বক্সে দেখবেন ফার্স্ট লিঙ্ক, ঠিক আছে, এখানে আপনারা বিটিসি মাইনিং সাইটের লিঙ্কটা পাবেন। দেন সেকেন্ড লিঙ্কে ক্লিক করে একটা এয়ারড্রপের লিঙ্ক পাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যাবে, দেন ওইখান থেকে আপনারা এয়ারড্রপ দুটিতেও অংশগ্রহণ করবেন। বন্ধুরা, প্রথম লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদেরকে মাইনিং সাইটের যে পোস্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে করে রেখেছি সেই এই পোস্টটাতে আপনাদেরকে নিয়ে আসবেন। দেন দেখুন এখানে একটা ফ্রি বিটিসি মাইনিং সাইট এই অপশানটা, দেন নিচে লিঙ্কটা, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদেরকে আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে, অথবা ব্রাউজার সিলেক্ট করতে বললে আপনারা ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। দেন দেখুন এইটা হচ্ছে তাদের পেজ। তো আপনারা কি করবেন, জাস্ট এখানে আপনাদের বিটকয়েনের বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আসবেন। তো কীভাবে নিয়ে আসবেন, তো আমি আমার কোয়েন বেজে চলে যাচ্ছি, অবশ্য প্রত্যেকের কোয়েন বেজে অ্যাকাউন্ট থাকা লাগবে, তো আমি কোয়েন বেজে চলে আসলাম। তো বন্ধুরা, কোয়েন বেজে চলে আসার পরে যে এখানে দেখুন পোর্টফোলিও অপশানটা, তো আপনারা এই পোর্টফোলিওর উপর একটা ক্লিক করবেন। তো পোর্টফোলিওতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওয়ালেটগুলো এভাবে শো করবে। তো যেহেতু আমাদের বিটিসি লাগবে, তো এই যে বিটকয়েনের উপরে ক্লিক করবেন, তো আমি বিটকয়েনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো বিটকয়েনের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে আপনাদের বিটিসি ওয়ালেটটা শো করবে। তো আপনারা বিটিসি ওয়ালেটের উপরে ক্লিক করবেন, যে এই অপশানটা আছে না, এই অপশানে একটা ক্লিক করবেন, এখানে দেখুন সেন্ড বাটন, তারপরে যে চারকোন অপশান আছে এটা হচ্ছে স্ক্যানার বাটন, তো এই অপশানে ক্লিক করবেন। তো আমি ওখানে ক্লিক করে দিলাম। তো আপনারা এই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, আই আন্ডারস্ট্যান্ড, দেন এখানে আপনাদের বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে। তো আপনারা বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। তো কপি করে নেওয়ার পর চলে যাবেন আপনাদের সাইটে, সাইটে চলে আসার পর আপনারা এখানে পেস্ট করে দেবেন, ওকে। তো যেই ওয়ালেটটা পেস্ট করবেন, এই ওয়ালেটটা আপনারা কোনো এক জায়গায় সেভ করবেন, কারণ বিটিসি ওয়ালেট অ্যাড্রেস মাঝে মধ্যে পরিবর্তন হয়। তো পরবর্তীতে পেমেন্ট নেওয়ার সময় আপনাদের এই ওয়ালেট অ্যাড্রেসটাই লাগবে, তো আপনারা এই ওয়ালেট অ্যাড্রেসটা তখন সেভ করে রাখবেন। দেন এখানে আপনারা একটা 6 সংখ্যার পিন দিবেন, তো আমি 6 সংখ্যার পিনটা দিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, 6 সংখ্যার পিনটা দেওয়া হয়ে গেলে আপনারা স্টার্ট মাইনিং এ ক্লিক করে দিবেন। তো এই যে দেখুন স্টার্ট মাইনিং অপশনটা, এই স্টার্ট মাইনের ওপরে একটা ক্লিক করে দিবেন। তো স্টার্ট মাইনের ওপরে ক্লিক করে দিলে আপনাদের এখানে আপনাদের ব্যালেন্সগুলো শো করবে। তো এখানে আমার 49,389 আছে। তো এরপর আপনারা যা করবেন, এখান থেকে তিনটে ফ্রি স্পিন পাবেন। তো ফ্রি স্পিন পাওয়ার জন্য আপনারা এই যে অপশনটা আছে না, এই থ্রি ডট মেনু, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন লাকি অপশনটা, তো এই লাকিতে ক্লিক করবেন। তো আমি স্পিনগুলো করে নিয়েছি। আপনাদের লাক ভালো হলে এখান থেকে অনেকগুলো ইনকাম করতে পারবেন, বেশিও ইনকাম হয়ে যাবে। তো এখানে দেখুন আমার এখন স্পিন জিরো আছে। তো এখানে আপনাদের তিনটে স্পিন দেখাবে, দেন এই স্পিনের ওপরে ক্লিক করবেন, দেন এই তিনটে স্পিন আপনারা কমপ্লিট করে নেবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো এয়ার ড্রপটাতে। তো এয়ার ড্রপটাতে জয়েন করার জন্য আপনি সেকেন্ড লিঙ্কে ক্লিক করবেন, অথবা তারপরে দেখুন এয়ার ড্রপের লিঙ্কটা আছে। এই যে এখানে দুইটা এয়ার ড্রপ দিয়েছি, দুইটা একই রকমভাবে জয়েন করতে হয়। তো আমি আপনাদেরকে এই যে FIOLA ফিওলা, এখানে আপনারা জয়েন করলে $10 পাবেন, আর যদি কাউকে রেফার করতে পারেন তো $1 করে পাবেন। তো সেকেন্ড লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এই লিঙ্কটাতে, এই পোস্টটাতে নিয়ে আসবে। দেন আপনারা এর ওপরে দেখুন আরও একটা পোস্ট, এই ইয়ার ড্রপটাতেও ক্লিক করবেন। তো আমি একটা ইয়ার ড্রপে আপনাদেরকে কাজ করা বুঝিয়ে দিচ্ছি। অনেকে আমার গ্রুপে নতুন জয়েন হয়েছেন, চ্যানেলে নতুন এসেছেন, তো অবশ্যই আপনারা এখানে একবার দেখে নিলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, আপনারা খুব সুন্দরভাবে এখানে কাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখুন এই যে লিঙ্ক, যখন আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, দেন এখানে দেখবেন স্টার্ট বোট হেয়ার। তো এই স্টার্ট বোটের ওপর একটা ক্লিক করবেন। তো আমি স্টার্ট বোটের ওপর ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন স্টার্ট বোটের ওপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে স্টার্ট করতে বলবে। তো আপনারা স্টার্ট করে দিবেন। স্টার্ট করে দেওয়ার পর এরকমভাবে আপনাদেরকে এলোমেলো ক্যাপচা দিবে। তো আপনারা এই যে মেসেজ অপশানে ক্লিক করে এই ক্যাপচাটা মেসেজ করে দিবেন, দেন এখানে অ্যারো বাটন থাকবে, এখানে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পর আপনারা দেখুন এখানে এই যে আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার এবং ফেসবুকে ফলো করা লাগবে। তো সাবমিট মাই ডিটেলসে ক্লিক করবেন। সাবমিট মাই ডিটেলসটা এখানে অপশানটা থাকবে। তো আপনারা ওই অপশানে ক্লিক করে সাবমিট মাই ডিটেলস অপশানে ক্লিক করে দেবেন। দেন তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলে। তো আমি গিয়ে দেখে দিচ্ছি, যেহেতু আমরা আপনারা অনেকেই এখানে নতুন আছেন, তো এখানে জয়েন অপশান থাকবে, আপনারা জয়েনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। দেন সেমভাবে আপনারা তাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হবেন, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। এবার দেখুন আপনাদেরকে বলছে টুইটারে রিটুইট করতে বলছে, এবং মানে তাদের পিন পোস্টটাকে রিটুইট করতে বলছে, ঠিক আছে। তো এখানে এই টুইটারের অপশানটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে। তো আমি টুইটারে চলে যাচ্ছি। তো বন্ধুরা, টুইটারে চলে আসার পর এখানে ফলো অপশানটা থাকবে। তো আপনারা এখান থেকে ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পর আপনারা দেখুন এই যে আমি নিচে আসছি, একটু নিচে, এটা হচ্ছে তাদের পিন পোস্ট। পিন করা নাই, কিন্তু পিন পোস্ট থাকলে পিনের পোস্ট লেখা থাকবে। পিন করা না থাকে লাস্ট পোস্টটায় আপনারা ই করবেন, আর পিন করা থাকলে এখানে পিন দেখতেই পাবেন, ঠিক আছে। দেন এখানে একটা লাভ রিয়েক্ট করে দেবেন, এরপর আপনারা টুইট করবেন, ঠিক আছে। তো রিটুইট করার জন্য রিটুইটার অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বলবেন যে রিটুইট, এখানে আমি টুইট করে রেখেছি, এই জন্য আনডু রিটুইট বলছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে টুইট করার পর বের হয়ে যাবেন। তো বের হয়ে যাওয়ার পর আপনি আপনাদের প্রোফাইলে যাবেন। আমি এখানে চলে আসছি আমার টুইটারে। তো প্রোফাইলে কীভাবে আসবেন আমি ব্যাক করে নিচ্ছি একবার। তো ব্যাক করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। তো এই প্রোফাইলে আবারও আর ব্যাক করি, তাহলে আপনাদের ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে এখন দেখুন এটা হচ্ছে এই যে ছবির ওপরে ক্লিক করবেন, প্রোফাইলের ছবির ওপরে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রোফাইল অপশানটা পাবেন। তো এই যে এখানে প্রোফাইল, তো প্রোফাইলের অপশানে ক্লিক করার পর এই যে এটা হচ্ছে আপনাদের ইউজার নেম, কোন কোন ক্ষেত্রে ইউজার নেম চাই তখন আপনারা ইউজার নেম দিবেন, ঠিক আছে। বা আপনারা যা করবেন এই যে এখানে ক্লিক করবেন, এই যে থ্রি ডট মেনুটা আছে না, এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর শেয়ার অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি শেয়ার অপশানে ক্লিক করে দিলাম। দেন এখানে আপনারা কপি টু ক্লিপবোর্ড কোথায় আছে দেখবেন, এখানে অনেকের পেজ শো করবে না সবগুলো। দেন একটু ডান দিকে স্ক্রোল করবেন, এখানে দেখুন কপি টু ক্লিপবোর্ড। তো বন্ধুরা, কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনাদের নোটে অথবা যে কোনো এক জায়গায় সেটাকে আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এটা হচ্ছে আপনাদের প্রোফাইল লিঙ্ক। তো কোনো কোনো ক্ষেত্রে জয়েন হওয়ার সময় প্রোফাইল লিঙ্ক চাই, তখন আপনারা কী করবেন, প্রোফাইল লিঙ্ক হবে এইটা। কপি করার পর সরাসরি এটাই হবে আপনাদের প্রোফাইল লিঙ্ক। দেন আপনারা এখানে আপনাদের ইউজার নেমটা কোথায় পাবেন, তো দেখুন @mobiletwitter.com/ এই পর্যন্ত কেটে দিবেন। কেটে দেওয়ার পর যেটুকু থাকবে সেটা হচ্ছে আপনাদের এর আগে একটা @ দিয়ে দিবেন। তাহলে আপনারা যেই ইউজার নেমটা আমি আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে @এর পর @ সহকারে লাস্ট পর্যন্ত যেটুকু থাকবে, জিজ্ঞাসাবোধক চিহ্নটাও কেটে দিবেন,
ঠিক আছে, এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে, আরও S19 থাকবে। তো আপনারা জিজ্ঞাসাবোধক চিহ্ন থেকে শেষ দিক কাটবেন এবং twitter.com/ এর পর থেকে এটুকু কেটে দিবেন। কেটে দিলে আপনাদের সেটা হয়ে যাবে ইউজার নেম, ঠিক আছে। ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারলে তো ভালোই, আর যদি না পারেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আপনারা এখানে অ্যাকাউন্টটা করবেন। দেন এর আগে একটা ইউজার নেম দিবেন, দেখবেন যে এই অপশানটাই হচ্ছে আপনাদের টুইটারের ইউজার নেম, ঠিক আছে। তো যদি আপনাদের লিঙ্ক চাই তাহলে সরাসরি ওখানে কপি করে লিঙ্কটা পেস্ট করে দিবেন বোটে, আর যদি লিঙ্ক না চাই তাহলে আপনাদের ইউজার নেম চাইলে শুধু এই ইউজার নেমটাই আপনারা এইভাবে দিবেন। জিজ্ঞাসাবোধক চিহ্ন থেকে শেষ দিক কাটবেন এবং স্ল্যাশ থেকে twitter.com এর স্ল্যাশ থেকে এটুকু কেটে দিবেন। দেন তার আগে একটা @ দিয়ে দিবেন, অথবা আপনারা আপনাদের প্রোফাইল থেকে দেখে নেবেন। ওকে, তো বন্ধুরা দেখুন বোটে আমি সেই আমার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এবার বলছে দেখুন ফলো আস অন ফেসবুক, তো এই যে অপশানে ক্লিক করবেন, অবশ্যই যে ব্রাউজারে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যায় সেই ব্রাউজার, আপনাদের ফেসবুকটা লগ ইন থাকা লাগবে, ঠিক আছে। আগে লগ ইন করে নেবেন। তো এবার আমি লাইক দিয়ে দিলাম, ঠিক আছে। লাইক দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে প্রোফাইল লিঙ্ক লাগবে, ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা সেখানে দিতে হবে। তো ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দেওয়ার জন্য এই যে এখানে 3-ডট মেনুটা আছে, এই 3-ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটাও সেভ করে নেবেন, আপনাদের প্রোফাইল ফেসবুকের সবসময় প্রোফাইল লিঙ্কই চাই, তো আপনারা প্রোফাইল লিঙ্কটা সেভ করে নেবেন। দেন এই যে আপনাদের প্রোফাইলটা শো করবে, ছবির উপর একটা টাচ করবেন, ছবির উপরে টাচ করে দেওয়ার পর, তো বন্ধুরা ছবির উপর টাচ করে দেওয়ার পর আপনাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে, অথবা ফেসবুক থেকেও আপনারা অ্যাপ থেকেও নিতে পারেন। দেন এখানে দেখুন এই যে 3-ডট মেনু, 3টা দাগ, এই 3টা দাগের উপর একটা ক্লিক করবেন, একটু উপর দিকে স্ক্রোল করে দেখবেন কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করে কপি করে নেবেন। তো দেখুন আমি আমার লিঙ্কটা কপি করে নিলাম, এখানে যা থাকবে সেইটুকু সবগুলোই আপনি কপি করবেন। তো কপি করে নেওয়ার পর বোটে চলে আসবেন, দেখুন আমি যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দিয়েছিলাম। ওকে, এরপর বলছে ডিড ইউ কমপ্লিট অল টাস্ক, অবশ্যই। দেন এখানে নিচে থাকবে আই হ্যাভ কমপ্লিটেড ওপর ক্লিক করবেন। এবার বলছে অলমোস্ট ডান, নাও সাবমিট ইউর ERC20 অ্যাড্রেস। এটা দেওয়ার জন্য অবশ্যই আপনাদের প্রত্যেকের ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট থাকা লাগবে, তো যাদের ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো আমি আমার ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করে নিচ্ছি, তো এই যে ট্রাস্ট ওয়ালেট, অবশ্যই বলবেন টুইটারে যাদের নাই বলবেন, সবগুলোই আপনাদের জন্য আমি ভিডিও ক্রিয়েট করে রেখেছি, অবশ্যই আপনারা দেখে এগুলোতে জয়েন করে নেবেন। দেন দেখুন ইথেরিয়াম, এখানে অবশ্যই আপনাদের ইথেরিয়ামটা থাকবে, আর এখানে ট্রন থাকবে, যেখানে TRC20 বলবে সেখানে ট্রন এ ওয়ালেটটা লাগবে, আর যেখানে ERC20 বলবে সেখানে ইথেরিয়াম ওয়ালেটটা লাগবে। যদি এগুলো আপনাদের এখানে শো না করে তাহলে আপনারা যা করবেন এই যে এখানে এই অপশনটা আছে, এই অপশনটা এখানে আপনারা একটা টাচ করবেন। টাচ করার পর ইথেরিয়াম এখানে লিখবেন, এই যে সার্চ টোকেনের ওপরে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা লিখবেন এই যে এখানে ETH, ঠিক আছে। ETH অপশন যদি লেখেন তাহলে যে ইথেরিয়াম অ্যাড্রেসটা চলে আসবে। দেন এই যে এই আইকনটা এখানে এভাবে থাকবে, তো আপনারা এখান থেকে টাচ করে দিলেই এখানে চলে আসবে। ঠিক সেমভাবে আপনারা এই ট্রোলিং প্রোটাও ওইভাবে আপনারা ওইখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড করে নেওয়ার পর এখানে সব সময় থেকে যাবে আর এখান থেকে হারাবে না। দেন আপনারা ইথেরিয়ামের উপর একটা ক্লিক করবেন, দেখুন এখানে কপি অপশানটা, তো এই কপি অপশানে ক্লিক করবেন। কপি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও বুটে চলে আসবেন, সবগুলোই কাজ এরকমভাবেই করতে হয়। বুটে চলে আসার পর এই যে এখানে দেখুন আমার অ্যাড্রেসটা আমি কপি করে এখানে বসিয়ে দিয়েছিলাম। দেন ইওর মেনু আপনাকে দিবে, দেন এখানে আপনার এই যে অপশানটাতে ক্লিক করবেন, যদি সরাসরি ব্যালেন্সের অপশানটা না আসে এখানে ক্লিক করে দেওয়ার পর ব্যালেন্সে চেক করবেন, রেফারেল চেক করবেন, টপ রেফারেল চেক করবেন। দেখুন ব্যালেন্স আমি ক্লিক করে দিচ্ছি, তো আমার ব্যালেন্সটা এখানে শো করবে। তো বন্ধুরা দেখুন আমি ইনভাইট করে ফেলেছি টেলিগ্রাম পোস্টে, মানে চ্যানেলে পোস্ট করার জন্য 5 জন আমার এখানে জয়েন হয়ে গেছে অলরেডি। তো প্রথমে আপনি ব্যালেন্সে যদি টাচ করেন, দেখুন আমি ব্যালেন্সে টাচ করেছিলাম, এখানে আমাকে 5000 FLA টোকেন দিয়েছে, আর তখন ছিল একটাও রেফারেল করিনি, ঠিক আছে। তো যদি রেফার করতে চান তো এখানে ক্লিক করে রেফারেল লিঙ্কে ক্লিক করবেন, রেফারেল লিঙ্কে ক্লিক করার পর আপনাদের রেফারেল লিঙ্কটা এখানে পেয়ে যাবেন, দেন আপনাদের কাজ শেষ। এইটুকুই কাজ, এই কাজটুকু আপনারা করে নেবেন অবশ্যই, আর অবশ্যই যে কোনো প্রকার হেল্প পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, টেলিগ্রাম গ্রুপটাতে সাপোর্ট গ্রুপটাতে জয়েন থাকবেন, সবসময় আপনি আপনাদেরকে হেল্প করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।